নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, তোমাদের যদি টার্গেট থাকে যে 2024 এর মধ্যে দাদা এনএম ও জিএনএম এর মধ্যে যে কোনো একটা চাকরি হাতের মুঠোয় করতে হবে, তবে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। এবং 2024 এর সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ হচ্ছে 10,000 যে সিট থাকবে এনএম জিএনএম এর জন্য, তার মধ্যে যে সরকারি সিটগুলো আছে সেগুলো সহজে হাতের মুঠোয় করা। ভ্যাকেন্সি বেশি থাকলেও তোমরা যে রাজ্যে থাকো সে রাজ্যে বেকারত্বের পরিমাণ অঢেল। তোমাকে জেনে রাখা দরকার, এই জিএনএম এনএম পরীক্ষায় শুধু উচ্চ মাধ্যমিক পাশ করা মেয়েরা বসবে না, বসবে 2014 সাল থেকে 2024 সাল অবধি যে সকল ছেলে মেয়েরা বাড়িতে বেকার বসে আছে তারা। তবে রাজ্যের একটা ছোট চাকরির পরীক্ষা যখন এত এত ক্যান্ডিডেট চারিদিক থেকে এসে বসবে, কম্পিটিশনও হবে তখন হাইফাই। এই রকম ক্ষেত্রে জিএনএম ও এএনএম এর সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে আসে তা হচ্ছে বায়োলজি। তুমি যদি বায়োলজি সাবজেক্টে নিজের অধিপতিত্ব স্থাপন না করতে পারো, তবে 2024 তুমি জিএনএম এএনএম ক্র্যাক করবা তা কোনোদিনও সম্ভব হবে না। দাদা আমি তো ইউটিউব দেখে পড়েছি। কি পড়েছো বন্ধু, কি পড়েছো? ওই যে একটা দাদা ভিডিও বানিয়েছিল টপ 50টা জিএনএম এএনএম এর কোশ্চেন, আর একটা দিদি ভাই ভিডিও বানিয়েছিল টপ 50টা ভৌত বিজ্ঞানের প্রশ্ন। যদি এমসিকিউ প্রশ্ন পড়ে পাস করা যেত, তবে প্রত্যেক বছর পরীক্ষায় বসা 3.5 থেকে 3 লাখ ক্যান্ডিডেটই জিএনএম পরীক্ষা পাস করতো, তাই না? তবে স্কোর হাইফাই রাখার জন্য এবং এই বছরই জিএনএম এএনএম পাওয়ার জন্য জীবন বিজ্ঞানে যে 50 মার্ক আছে, আর যা ডিপেন্ড করে 40টা প্রশ্নের উপর, একদম ঠিক, প্রশ্ন হবে কটা? 40টা মার্ক কত থাকবে? 50। কি করে সম্ভব দাদা? 30টা প্রশ্ন 1 মার্কের থাকবে আর বাকি 10টা প্রশ্ন 2 মার্কের থাকবে। 30টা প্রশ্ন 1 মার্কের 30 মার্ক, আর বাকি 10টা প্রশ্ন যে 2 মার্কের থাকছে তাহলে 20 মার্ক। 30 আর 20 মিলে টোটাল 50 মার্ক, কিন্তু কোশ্চেন কটা থাকবে বন্ধু? 40টা। দাদা তাহলে মনে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল দেখলে আমি 50-এ 50-ই পেয়ে যাবো, জিন্দগিতে পাবা না। কারো বাবার ক্ষমতা নাই তোমাকে 100-এ 100% কমন দেওয়া। যদি আমি পারতাম তোমাকে কেন পাস করাতাম? সবার আগে নিজের বউকে পাস করাতাম, তারপর শালিকে পাস করাতাম, শাশুড়িকে পাস করাতাম, তাই না? তো স্পষ্টবাদী হও, ভালো করে প্রিপারেশন নাও, 6 মাস হাতে সময় আছে, আর এই 6 মাস পাগলের মতো পরিশ্রম করো আর 2024 জিএনএম এএনএম সিলেক্ট হও। তবে দাদা ঠিক আছে, বায়োলজির জন্য কি পড়বো একটু ক্লিয়ার করে বলে দিন তো। আপনার থাম্বনেল দেখলাম কি যেন লেখা আছে, 50-এ 50 বায়োলজি পাওয়া সম্ভব যদি পড়ো, ঠিক আছে? আর যদি 50-এ 50 নাও পাও, বায়োলজিতে 50-এ মিনিমাম 40 স্কোর একটা ভালো জায়গায় তোমাকে নিয়ে যাবে। আর ভুলে গেলে হবে না, জিএনএমে 75 মার্ক যদি তুমি পাও 115 মার্কের মধ্যে, তবে তোমার র্যাঙ্ক 1 থেকে 1200-র মধ্যে থাকবে। আর 1 থেকে 1200-র মধ্যে তুমি যদি থাকতে পারো, পশ্চিমবঙ্গের যে কোনো কলেজের কিন্তু তুমি নিজের ইচ্ছে মতো নিজের সিলেকশন করাতে পারো। বুঝতে পারছি তো ব্যাপারটা? সাপোজ তোমার বাড়ি হলো মালদা, যেমন আমার বাড়ি মালদা, তো আমি কি যাবো মালদা কলেজে নিতে? তুমিও কি যাবা মালদা কলেজে? না, ওই দূর ডায়মন্ড হারবার নামে কোনো এক জায়গা আছে, সেখান থেকে 5 কিলোমিটার দূরে কোনো একটা কলেজ আছে, সেই কলেজে। দূর হবে তো, ডায়মন্ড হারবার কোথায়? কলকাতা পার করে। তো নিজের জায়গায় নিজের স্থানে কলেজে ভর্তি হওয়া এটা কিন্তু খুব ভালো ব্যাপার, আর তার জন্য তোমাকে 115 মার্কের 75 রাখতে হবে। আর 115 মার্কের 75 তখনই থাকবে যখন তুমি এই 50 মার্কের মধ্যে মিনিমাম 40+ স্কোর করতে পারবা। বোঝাতে পারলাম তো ব্যাপারটা? তো দাদা আপনি একটু ক্লিয়ারভাবে বলুন তো, এই বায়োলজি সাবজেক্টে 50-এর মধ্যে মিনিমাম 40 পাওয়ার জন্য আমি কী করবো দাদা, ক্লিয়ারভাবে বলুন। চলো একটু ক্লিয়ারভাবে ডিসকাস করি কি করবা তুমি, ঠিক আছে? মিনিমাম একটা ভালো স্কোর করার জন্য তোমাকে যে চ্যাপ্টারটা প্রথমে খুব মন দিয়ে পড়তে হবে, চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ। কি নাম? কোষ। চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ। বায়োলজির এই চ্যাপ্টারটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর জিএনএম এএনএম পরীক্ষায় মিনিমাম 5টা কোশ্চেন কিন্তু কোষ থেকে থাকে। বুঝে রাখো, মোট কোশ্চেন সংখ্যা 40টা, আর 4টা থেকে 5টা কোশ্চেন যে অধ্যায়ের উপর ডিপেন্ড করে হচ্ছে, সেই অধ্যায়কে এড়িয়ে চলা কিন্তু জিএনএম এএনএম এর ছাত্রছাত্রী কোনো মতেই উচিত হবে না। তো দাদা কোশ্চেপটা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। কী পড়বো দাদা? দেখো
কি পড়বা সেটা তো আমাদের ইউটিউব চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করলে জানতে পারবা, তাই না? সাবস্ক্রাইব করে দাও, সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস হয় আমাদের কাছে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটায় যদি হোয়াটসঅ্যাপ SMS করো তবে তোমাদের গ্রুপে সঙ্গে সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। ফলাফল কী হবে? ফ্রি ক্লাস পাবে, ফ্রি জিনিসপত্র পাবে, নোটস ম্যাটেরিয়ালসগুলো, তখন তোমার হবে বেনিফিটস। তো এই জন্য কিন্তু তোমাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। কোষ অধ্যায় কভার করার পর তুমি কিন্তু ডাইরেক্ট ওই হরমোন চ্যাপ্টারে লাভ দিয়ে দিলা বা বাস্তুতন্ত্র চ্যাপ্টারে লাভ দিয়ে দিলা তবে কিন্তু হবে না। চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার, সিরি ওয়াইজ সিরি উপরে উঠতে হবে। একটা সিরি উঠার পর দ্বিতীয় সিরিতে পা রাখো না 10 নম্বরে পা রাখো, যদি 10 নম্বরে পা রাখার চেষ্টা করো দুরুক দুরুক করে উল্টিয়ে পড়ে যাবা। তো কোর্স চ্যাপ্টার কভার করার পর দাদা কোন চ্যাপ্টার করবো আপনি বলুন, আপনার কথা শুনেই চলছি তাহলে আমরা। কোর্স কভার করার পর তুমি যে চ্যাপ্টার পড়বা সেটা হচ্ছে পুষ্টি, বিপাক, পরিপাক। একদম ঠিক শুনেছ, খাতা বের করো, নোট করে নাও বন্ধু, কোনো কোচিং সেন্টার তোমাকে বলবে না এগুলা, টাকা না দিলে ফ্রিতে আমরাই বলে দিচ্ছি, সুন্দর করে নোট করে নাও। দাদা পুষ্টি, বিপাক আর পরিপাক এই চ্যাপ্টারটা কি আছে? পুষ্টি, পুষ্টি কাকে বলে? ছোটবেলা পড়েছো তো, পুষ্টি কাকে বলে? যা গ্রহণের মধ্যে দিয়ে জীবদ্বয়ের, জীব মানে উদ্ভিদ ও প্রাণী, কি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় এবং যা শরীরের রোগ ব্যাধি প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে বলে পুষ্টি। দেখো ইউটিউবে অনেক রকম ভিডিও আছে, তুমি সার্চ করবা পুষ্টি, বিপাক, পরিপাক, টপ 50টা কোশ্চেন, অনেক ভিডিও পেয়ে যাবা। ফলাফল কি হবে? তুমি যখন ভিডিওগুলো দেখবা ততক্ষণের জন্য মাথায় থাকবে, কিন্তু অধ্যায় ওয়াইজ তুমি যখন রিভিশন দিবা এবং ভালো করে সেই জিনিসটা বা বিষয়টা সম্বন্ধে পড়বা তখন কিন্তু আর MCQ দেখার দরকার নাই, প্রশ্ন চোখের সামনে আসলে উত্তর অটোমেটিক ভিতর থেকে বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তো এই জন্যই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমি পড়তে বলছি, ভালো করে বুঝো। পুষ্টি, বিপাক, পরিপাক চ্যাপ্টার তুমি ডাইরেক্ট পড়তে পারবা না, পুষ্টি পড়তে গেলে তোমাকে একটা ভালো নোটস ই করতে হবে, আর নোটস কে দিবে? আমরা। এবার পুষ্টি পড়তে গেলে পুষ্টি কি থেকে পাই বন্ধু? খাদ্য। এবার খাদ্য যখন তুমি পড়বা খাদ্যের 3টা উপাদান পড়বা, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এবং কার্বোহাইড্রেট আর প্রোটিন আর ফ্যাট পড়বা তখন এক বিজ্ঞানীর নাম পাবা তুমি, 1881 বিজ্ঞানী লেনিন। কি বলেছিল লেনিন? লেনিন বলেছিল পুষ্টির জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাটি এনাফ না, এছাড়া অপর একটা জিনিস আছে যেটার প্রয়োজন, যার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে, মানে রোগ প্রতিরোধ করতে পারবে। সে জিনিসটার নাম কি? লেনিন কিন্তু নাম বলতে পারেনি। তারপর আরেকজন বিজ্ঞানী এসেছিল 1911 সালে, তিনি জিনিসটার নাম বলেছে আর জিনিসটির নাম ছিল ভিটামিন। আর এই ভিটামিন কে প্রথম আবিষ্কার করেছিল তা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? তো ভালো করে বুঝো, তাহলে পুষ্টি, বিপাক, পরিপাক পড়তে গেলে আগে তোমায় খাদ্য পড়তে হবে, খাদ্যের পর ভিটামিন পড়তে হবে, ভিটামিনের পর পুষ্টি পড়তে হবে। ওই জীবগোষ্ঠীকে দুভাগে ভাগ করে দেবা, উদ্ভিদ ও প্রাণী, তারপর উদ্ভিদকে ভাগ করবা স্বভোজী, পরভোজী। সুন্দর করে আমরা সুন্দর করে ভিডিও দিয়ে দিব, সাবস্ক্রাইব করা থাকলে ভিডিও পেয়ে যাবা। নেক্সট চ্যাপ্টার হচ্ছে পুষ্টি, বিপাক, পরিপাক, ঠিক আছে? তো 3 নম্বর চ্যাপ্টার কী পড়বো দাদা? আমি তো প্রথম কোষ পড়লাম, তারপর পুষ্টি, বিপাক, পরিপাক পড়লাম, কি পড়বো এবার? এইবার 3 নম্বর চ্যাপ্টার কিন্তু তোমার যেটা দরকার সেটা হচ্ছে রক্ত ও সংবহন। রক্ত ও সংবহন লিখে নাও, রক্ত সংবহন প্রশ্ন আছে, 100% আছে। 2021, 2022 ও 2023 পশ্চিমবঙ্গের ইতিহাসে সংগঠিত 3 বারই GNM ANM পরীক্ষায় রক্ত ও সংবহন চ্যাপ্টার থেকে 3 থেকে 4টি প্রশ্ন অনিবার্যভাবে এসছে। আর কমন কিন্তু তখনই পাবা যখন MCQ পড়বা না, যখন সিলেবাস ওয়াইজ, অধ্যায় ওয়াইজ রিডিং পড়বা, বুঝবা, তারপর কমন আসবে। ক্লিয়ার হয়েছে? তো রক্ত আর সংবহন আমাদের তৃতীয় অধ্যায়। দেখো উদ্ভিদ দেহে সংবহন, প্রাণী দেহে রক্ত, উদ্ভিদ ও প্রাণী দেহে সংবহন ও রক্ত কি একটা অন্যতম পর্যায়। উদ্ভিদ দেহে জলের মাধ্যমে যে জিনিসটি সম্পন্ন হয় প্রাণী দেহে তাই কিন্তু রক্তের মাধ্যমে সম্পন্ন হয়। এবার রক্ত যখন পড়বা, রক্তকে আবার যদি টোটাল বডিতে 100% আমি রক্ত ধরি, তার মধ্যে 55% প্লাজমা আছে আর 45% কি আছে? রক্তকোষ। রক্তকোষের আবার 3টা ভাগ মনে আছে তো? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আমি জানি তোমার মনে আছে, আমার সেই জিনিসটা চাই যেটা তোমরা মাধ্যমিকে পরিশ্রম করতা। বিশ্বাস করো তুমি মাধ্যমিকে যেভাবে খাটতা তার যদি 80%ও খেতে দাও,
80% মাধ্যমিকে খাটার 80% যদি এই 2024 এ তুমি পরিশ্রম করো, তোমার জিএনএম এনএম হচ্ছে, এর গ্যারান্টি আমার থাকলো। ঠিক আছে দাদা, আমি প্রথমে কোষ, তারপর পুষ্টি বিভাগ পরিপাক, তারপর সংবহন পড়ব। নেক্সট অধ্যায়টা কি পড়ব? নেক্সট জিএনএম এনএম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, নাম তার হরমোন। হরমোনস এমন একটা চ্যাপ্টার, তোমরা ভালো করে জানো, প্রত্যেক বছর যে মানে জিএনএম এনএম পরীক্ষায় এই অধ্যায় থেকে 100% প্রশ্ন আসে, তাও আবার ডিপি ডিপি, একদম ঠিক মিনিমাম 6টা প্রশ্ন হরমোন অধ্যায় থেকে আসার কথা, ছাড়া যাবে না। ভালো করে ধাপে ধাপে পড়তে হবে, ভালো নোটস ম্যাটেরিয়ালস ফলো করতে হবে, তাহলেই জিএনএম হবে। মার্কেটে ডিপি ডিপি প্রকাশনী এনে পড়ছি, কাজের কাজ কিছু হচ্ছে না, হবে না। নেক্সট অধ্যায় আমরা যেটা আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শালক সংশ্লেষ ও শালক সংশ্লেষ ও শ্বসন, শালক সংশ্লেষ ও শ্বসন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, ছাড়া যাবে না। প্রত্যেক বছর আনুমানিক 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে থাকে। উদ্ভিদ দেহে শালক সংশ্লেষ প্রক্রিয়া, যেমন উদ্ভিদ নিজের দেহে শক্তি উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে, ঊর্জা উৎপাদন করে, ঠিক তেমন প্রাণী দেহে শ্বসন প্রক্রিয়ার দ্বারা প্রাণী দেহ নিজের দেহে কিন্তু শক্তি উৎপাদন করে। ক্লিয়ার হয়েছে? এই দুটো চ্যাপ্টার একই মধ্যে রেখেছি, একটার মধ্যে রেখেছি, ভালো করে পড়লে জিএনএম এনএম এ ভালো র্যাঙ্ক করা কিন্তু সম্ভব। দেখো ভিডিও লেন্দি হচ্ছে ঠিকই, কিন্তু তোমার উপকার হচ্ছে তো। এই সময় তুমি যদি রণবীর সিং আর দীপিকা পাদুকোনের বেশ কিছু নাচ গানের ভিডিও দেখতা, তাতে মন খুব ভালো হতে পারত, কিন্তু কেরিয়ার ভালো হতো না। কেরিয়ার ভালো করতে গেলে এই ভিডিওগুলো দেখতে হবে, নাচ গানের ভিডিও না। চলো নেক্সট অধ্যায় পা রাখি। নেক্সট অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, অধ্যায়টা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসছে। অধ্যায়ের নাম হচ্ছে ভাইরাস ও ব্যাকটেরিয়া, ভাইরাস ও ব্যাকটেরিয়া, খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, প্রত্যেক বছর প্রশ্ন আসে, ঠান্ডা মাথায় পড়তে হবে। 2 থেকে 1টা বা 2টো প্রশ্ন এই অধ্যায় থেকে প্রত্যেক বছর কানামাছি খেলতে আসে, কিন্তু আসবে আসবে, প্রশ্ন হবে টুকি দিয়ে চলে যাবে, পড়লে পরে ভালো, না পড়লে পরে বুঝেও পাবে না কোথায় থেকে আসলো। তখন বলবা দাদা কোশ্চেন আনকমন এসছে, আরে আনকমন না, তুমি আনকমন হয়ে গেছো, পড়াশোনা করলেই কমন, না পড়লে আনকমন বন্ধু। চলো নেক্সট অধ্যায় যায়, কটা হলো দাদা? 6টা, প্রথমটা কোষ, তারপর পুষ্টি বিভাগ পরিপাক, তারপর রক্ত সংবহন, তারপর হরমোন, তারপর শালক সংশ্লেষ শ্বসন, তারপর ভাইরাস ও ব্যাকটেরিয়া। 50 চাইতো, 50-এ 50 চাইতো, 6টা অধ্যায় লিখে ফেলো। এবং আজ বছরের শেষ দিন, আজ থেকে আমার প্রতিজ্ঞা 2024-এর 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ জানুয়ারি চলতে থাকুক, শেষ জুলাই মাসে যতদিন না পরীক্ষা হচ্ছে টিল আমি এই চ্যাপ্টারগুলো কিন্তু কভার করতে থাকবো। আরও আছে, এখানে শেষ না বন্ধু। নেক্সট যে অধ্যায়টা আমরা পড়ব সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের 7 নম্বর অধ্যায়, নাম তার চলন ও গমন। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, ঠান্ডা মাথায় পড়তে হবে, প্রত্যেক বছর 2-3টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে ঝলক দিয়ে যায়। ক্লিয়ার হয়েছে তো? ভালো করে লিখে নাও। চলন গমনের পর অপর একটি অধ্যায় আছে যেখান থেকেও প্রচুর প্রশ্ন আসে, রেচন, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। রেচনের থেকেও কিন্তু প্রত্যেক বছর 2 থেকে 1টা প্রশ্ন অবশ্যই ঝলক দিয়ে যাবে। তো চ্যাপ্টারটা আমাকে ভালো করে রিডিং পড়তে হবে, এমসিকিউ না বন্ধু, প্রথমে রিডিং পড়তে হবে। কোন বই থেকে? আমাদের নোটস থেকে। কোথায় পাবো? সম্পূর্ণ ফ্রি পাবা, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ এসএমএস করো, ফ্রি নোটস পাবা একদম ফ্রিতে। যেখানে পশ্চিমবঙ্গের নানা রকম কোচিং সেন্টার টাকা টাকা করে করে যাচ্ছে, সেখানে আমরা তোমাকে ফ্রিতে ক্লাস প্রোভাইড করছি, করে দেখো না কেমন লাগছে। ভালো লাগলে ভালো কথা, তোমার উপকার হলো, ভালো না লাগলে ছেড়ে দাও, ঠান্ডা মাথায় ক্লাস করতে হবে। ক্লিয়ার হচ্ছে তো? একদম ঝুড় ঝামেলা, মাথা ঠান্ডা করে ক্লাস করতে হবে। নেক্সট কি বলছে দেখি, 8 নম্বর অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে রেচন। রেচনের পর অপর একটি অধ্যায় রয়েছে যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠান্ডা মাথায় জিনিসটা জানতে হবে, জনন ও বংশগতি, জনন ও বংশগতি। ক্লিয়ার হয়েছে? জনন ও বংশগতি অধ্যায় কিন্তু ঠান্ডা মাথায় দেখবা, দেখবা 100% এই অধ্যায় থেকে প্রত্যেক বছর। তুমি যদি 2021-2022-2023 ভালো করে পড়ো, মানে কোশ্চেন যেগুলো এসছে সেগুলো ভালো করে রিভাইজ দাও, তবে তুমি জনন ও বংশগতি থেকে 100% কোনো না কোনো প্রশ্ন খুঁজে পাবা। ক্লিয়ার হয়েছে তো? এবার দাদা জনন ও বংশগতির পর 10 নম্বর অধ্যায় কী পড়ব? 10 নম্বর অধ্যায় যেটা আমাকে পড়তে হবে
সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র ইবিএস এর এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে, প্রত্যেক বছর থাকবে এই মাস বি প্রশ্ন। দেখো জীব বৈচিত্র্য, বাস্তুতন্ত্র, বায়োম, ঠিক আছে, এবার খাদ্য, খাদকের বিভাগ, খাদ্য শৃঙ্খল, খাদ্য জালক, এগুলোর মধ্যে এমন কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু প্রশ্ন লুকিয়ে আছে না, আমি জানি তুমি জানো, আমি জানি তুমি বাস্তুতন্ত্রের ব্যাপারে অনেক কিছু জানো, কিন্তু বিশ্বাস করো এর এমন এমন কিছু জায়গায় এমন এমন প্রশ্ন লুকিয়ে আছে, তোমার সামনে উত্তর থাকবে তুমি ধরতে পারবে না, আর ধরতে তখনই পারবা যখন তোমার রিডিং করা ভালো থাকবে, তোমার অধ্যায়টা রিভিশন করা ভালো থাকবে, তোমার সে চ্যাপ্টারের সম্বন্ধে জ্ঞান ভালো থাকবে। তার জন্য কি করতে হবে? পড়তে হবে। আর কি করতে হবে? শুধুমাত্র প্রেম করেই যদি তোমার মনে হয় তুমি এএনএম জিএনএম পাস করবা, বা যে সকল ছেলেরা ভিডিও দেখছো তারা যদি মনে করো দাদা আমি আমার প্রেমিকাকে কথা দিচ্ছি এবার জিএনএম এএনএম পাবো, বা বলে একদম ভোম বলের মতো ঘুরে বেড়াচ্ছ, তাহলে কথা কথাই থেকে যাবে, কিচ্ছু হবে না, তোমার সামনে চলে যাবে বিয়ে করে অন্য কাউকে পেয়ে, তখন বসে থাকবা আর কাঁদবা দাদা আমার হলো না। অবশ্যই হবে, কিন্তু ছয় মাস পাগলের মতো পরিশ্রম করতে হবে, পরিশ্রম করো। এই ছয় মাস পরিশ্রম করলে শেষ 60 বছর অবধি কোনো রকম কারো দিকে তাকাতে হবে না, চাকরি 100% হবে, আর প্রচুর ভ্যাকেন্সি আছে, এবার প্রচুর ভ্যাকেন্সি, ভালো করে পড়তে হবে। দাদা বাস্তুতন্ত্র পড়লাম, আপনার কথা শুনেই পড়লাম, নেক্সট কী পড়বো? নেক্সট পড়তে হবে স্নায়ুতন্ত্র, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, ক্লিয়ার হয়েছে? এবং এই স্নায়ুতন্ত্র থেকে প্রত্যেক বছর 2 বা 3টে কোশ্চেন কিন্তু 100% আসছে। একটু দেখো তো, একটু ভালো করে কোশ্চেনগুলো দেখো, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো তুমি যদি ভালো করে পড়ো সিলেকশন গ্যারেন্টি। স্নায়ুতন্ত্রের পর আর কিছু আছে? আর একটা চ্যাপ্টার, আর একটা চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন আসবে, আর যেটা পড়লে তোমার 100% বায়োলজির 50 মার্কের মধ্যে 40 মার্ক থাকবে, মানে 40টা কোশ্চেনের মধ্যে তুমি মিনিমাম 35 থেকে প্রায় 37-38টা তুমি করে আসতে পারছো। বুঝাতে পারলাম তো ব্যাপারটা? একদম ঠান্ডা মাথায় শুনো, লাস্ট অধ্যায়ের যেটা নাম হচ্ছে সেটা হচ্ছে অভিযোজন। অভিযোজন, ও অভিযোজন একমাত্র পড়লে কিন্তু হবে না, এর সঙ্গে দরকার অভিব্যক্তি। এই 12টা অধ্যায় ভালো করে শুনো, এই 12টা অধ্যায় তুমি যদি একবার প্র্যাকটিস করো, স্ক্রিনশট নিয়ে নাও হয়ে গেলে এবার দেখো, এই 12টা অধ্যায় তুমি যদি ঠান্ডা মাথায় পড়তে পারো, ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে পারো, চ্যাপ্টার ওয়াইজ, নোট ওয়াইজ, প্রশ্ন ওয়াইজ, রিডিং ওয়াইজ, তবে 6 মাসের মধ্যে 3 মাস লাগবে 12টা অধ্যায় কভার করতে, যদি ভালোভাবে পড়ো। আর যদি ভালোভাবে না পড়ো তবে 6 মাস কেন, 60 বছর হয়ে গেলেও কভার হবে না। কি করে ভালো করে পড়বো? সকালে উঠে সকাল 7টা থেকে মিনিমাম 9টা অবধি প্রতিদিন পড়া, 11টা থেকে 2টো অবধি প্রতিদিন অঙ্ক করা, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা বা 7:30টা অবধি পাগলের মতো পড়া, এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 1 ঘন্টা তোমার মতো হিসাব অনুযায়ী জিকে প্র্যাকটিস। তুমি যদি হিসাব করে দেখো তবে মিনিমাম 6 ঘন্টার কাছাকাছি আমি তোমাকে রুটিন দিয়ে দিলাম। তুমি জিজ্ঞেস করে দেখো তো, যারা আগের বছর জিএনএম এনএম পেয়েছে, 1-2টা না 82 জন জিএনএম নার্স বের করেছি এর আগের বার আমাদের কোচিং সেন্টার থেকে, আমরা বের করিনি, আমরা ম্যাজিক বা কালো জাদু করিনি, ওরা পরিশ্রম করে বেরিয়েছে, ওরা খেটেছে, ঠিক আছে? এত বেকারত্ব, এত কম্পিটিশন, পাস তখনই করবা যখন পড়বা। অল দ্য বেস্ট 2024 জিএনএম এনএম এক্সামের জন্য।